হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, গুড ওয়েলকাম ব্যাক মর্নিং। টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা চলছে মোটামুটি, অসুবিধা নেই। তো এই যে দেখো, দেখতে পাচ্ছ, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও সবাইকে, বলো গুড মর্নিং। লজ্জা পেয়ে গেছে। এখন বাবু স্কুল যাবে, আমরা সবাই যাব স্কুলে। তো রেডি রেডি হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তো চলো রেডি হয়ে নিক, তারপরে বেরোবো। আর ভিডিওটা পুরোটা দেখো, দেখে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, তো দেখো, বাবু রেডি হচ্ছে স্কুলের জন্যে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা, তো খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছে। এখন ওর বাবার সঙ্গে ফাজলামো করছে, এই যে দেখো জাঙ্গু পড়েছে সেটা দেখাচ্ছে। গুছিয়ে টুছিয়ে নিচে যাব, নিচে অটো আসবে। অটো মানে বলতে আমার জামাইবাবু অটো নিয়ে আসবে, ওর অটোতেই যাওয়া হয়। মানে প্রত্যেক দিন জামাইবাবু ওটা ডিউটি, মানে ভালো লাগে, ভালোবেসে করে এটা, যে প্রতিদিন বাবুকে স্কুলে দিয়ে আসে। মাঝে মাঝে নিয়েও আসে, যদি কাজ সামনাসামনি হয়ে যায় নিয়েও চলে আসে। তো যাই হোক, বাবু রেডি হয়ে নিক, রেডি হয়ে আমরা নিচে যাব, আমি সবাই যাব নিচে গিয়ে, ও স্কুলেই যাব, গিয়ে আবার দিদির বাড়ি যাব। তো যাই হোক, কারণ দিদির বাড়ি যাব বলেই হচ্ছে, দিদির বাড়ি যাওয়ার কথা ছিল না, তো পরেই মানে ঠিক হয়েছে। তো হচ্ছে এমনিই যাচ্ছেন, চলো ঘুরে আসি, বাড়ি বসে বসে আর ভালো লাগছে না। তো ওই জন্যে বাবুর স্কুলে দিতে যাচ্ছি, স্কুলটাও দেখতে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো যাই হোক, এখন ভিডিওটা রোজ আসছে না, তোমাদের রিকোয়েস্ট ভিডিওগুলো দিতে পাচ্ছি না, তো আস্তে আস্তে দেব সবই। তো এই যে দেখো, আমার বাবু নেমে গেছে, আমরা সবাই নেমে গেছি, ও এখন হাঁটাহাঁটি করছে, এ করছে। এখনও জামাইবাবু এখনও আসেনি, ওই জন্য একটু তাড়াতাড়ি এসে গেছি। তো যাই হোক, এই যে দেখো একটু ছোটাছুটি করছে, বেশ মজাই পাচ্ছে, ঘরের মধ্যে থাকে তো অবশ্য অসুবিধা হয় না, ছাদ আছে, ছাদে খেলাধুলো করে। তো যাই হোক, আমরা নিচে চলে এসেছি, চলো অটোটা কখন আসে, মানে জামাইবাবু কখন আসে দেখা যাক, চলেই এসেছে, টাইম হয়ে গেছে। তো চলো, এই যে দেখো আমরা অটোতে বসে গেছি, এই যে দেখো, এই যে আমার বোন আছে, আমার বৌদি হচ্ছে, আর আমি সামনে অটো চালাচ্ছি। অটোর সামনে হচ্ছে মানে আমার দাদার ছেলে বসে গেছে। চলো স্কুলের দিকে এগোই, এই যে দেখো স্কুলে চলে এসেছি। এই যে স্কুলটা ছোট স্কুল, বেশ সুন্দর, ইংলিশ মিডিয়াম স্কুল। তো চলো স্কুলের ভিতরে যাই, ও দেখো আমাকে কি বলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, স্কুল থেকে ঘুরে এসে এখন দেখো আমরা কচুরি কিনতে এসেছি। জামাইবাবু পয়সা দিয়ে গেছে, জামাইবাবু বললো স্কুল থেকে এসে মানে এখানেই নামিয়ে দিয়েছে, তো দিদিদের বাড়ি যাব কচুরি খাবার নেমন্তন্ন। কচুরিটা জামাইবাবু পয়সা দিয়ে গেছে, নিয়ে যাচ্ছি। তো হচ্ছে চলো, কচুরিগুলো ভাজছে, লাইন মানে এত বেলা হয়ে গেছে, তাও দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। লোকটা বললো যে তোমরা 10 মিনিট ঘুরে আসো, আমরা ঘুরেও আসলাম, আসার পরেও দেখো কচুরি এখনও হয়নি, এখনও ভাজছে। তো যাই হোক, আমাদের কচুরি এই যে দেখো রেডি হয়ে গেছে, চলো কচুরি নিয়ে আমরা বাড়ির দিকে যাই, মানে দিদির বাড়ির দিকে যাই। এই যে দেখো দিদির বাড়ি চলে এসেছি, দিদির বাড়ি গোপাল। তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। তো এই যে দিদিরাও রেন্টে থাকে, আর এই যে আমার দিদির মেয়ে, দিদির মেয়ে তো ভিডিও করতে দেবে না, বলছে আমি এখন ঘুম থেকে উঠেছি, এখন তুই আমার ভিডিও করবি না। তো যাই হোক, একটু চুরি করে ভিডিও করলাম, ও জানেই না আমি ভিডিও করেছি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো খাবার চলে এসেছে, কচুরি তরকারি, তো খেয়ে নিই খাওয়া দাওয়া করে, হচ্ছে আবার বাড়ির দিকে যাবো। রান্নাবান্না পিসি করবে, তাও আমরা একটু হেল্প টেল্প করতে হয় কি না দেখি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, এই যে বৌদি খাচ্ছে, আমার বোন খাওয়া মানে খাওয়া খেতে বসবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি, এসে সব কাজকর্ম করে আর ভিডিও করা হয়নি। তারপরে দেখো একদম দুপুরের খেতে বসে গেছি,
দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এই যে ডাল, পালং শাক, আলু ভাজা আর কাঁটা চচ্চড়ি। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে নার্সিংহোম। এই যে দাদা গাড়ি নিয়ে বেরোবে, দাদা গাড়িটা একটু পরিষ্কার করছে, আমরা যাব। তো চলো, আমি আর বাবাই গেছিলাম, আর দাদা গেছিলো, আর কেউ যায়নি। তো যাই হোক, দেখো এই যে দেখো, বোন সকালে গেছিলো, বোন আর বাবা, তো ওই জন্যে আমরা তিনজনই যাচ্ছি। পরে আবার পরের দিন আবার সবাই যাবে। তো যাই হোক, চলো যাই নার্সিংহোমে, কেমন আছে এখন? ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। তো চলো, এই যে আমরা দেখো গাড়িতে বসে গেছি, দাদা গাড়ি চালাচ্ছে, বাবা সামনে বসেছে, আমি পিছনে বসেছি। পিছনে একা বসতে বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে চলে যাই। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এই যে দেখো, আমরা দেখা টাকা করে মার সঙ্গে দেখা করে এখন রিসেপশানে চলে এসেছি। রিসেপশানে কিছু পয়সা দেওয়া হচ্ছে, পেমেন্ট করা হচ্ছে। তো যাই হোক, পেমেন্ট টেমেন্ট করে আমরা বাড়ির দিকে যাব। তো এই যে মানে এটিএমই ক্যাশ টাকা দিচ্ছে না, প্রায় 1,00,000 টাকার মতো বিল হয়ে গেছে। তো কিছু কিছু দেওয়া হচ্ছে, একেবারে সব টাকা দেওয়া হচ্ছে না। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন দেখো, বাবু পড়াশুনো করতে বসে গেছে, মায়ের কাছে পড়ছে, মানে আমার বৌদির কাছে পড়ছে। এই যে দেখো, লিখছে, খুব দুষ্টু হয়ে গেছে, পড়াশুনো করতেই চাইছে না। আর আমরা আছি, বুঝতেই পারছো, ওর একটু আনন্দই হচ্ছে, তো ওই জন্য পড়াশুনো করতে চাইছে না। তো চলো, এবার একটু মুড়ি টুড়ি খাওয়া হবে। তার জন্য দেখো, শশা কাটা হচ্ছে, এই যে মুড়ি নেওয়া হয়েছে, শশা, তারপরে টমেটো, একটু ধনে পাতা, সব কিছু দিয়ে, চানাচুর দিয়ে একটু মুড়ি মাখা হবে। মুড়ি টুড়িগুলো খাওয়া দাওয়া হবে, বেশ জমিয়ে একটু গল্প হবে। তো ভালোই লাগবে, সারাদিনের পরে একদিন একটা টাইম এসে একটু গল্প টল্প করতে সবাই ভালোই লাগে। ওই চাটা আমারই ছিল, আমি একটু চা খেয়ে নিলাম, গলাটা এতই বসে গেছে, তো চা খাওয়া হচ্ছে এখন। চাটা ভালোই খাওয়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই যে দেখো, আমার দাদার ছেলে বাবু হচ্ছে শশা দেখাচ্ছে, ও শশা খেতে এতটাই ভালোবাসে, কি বলবো, শশা দেখলে আর তো রক্ষে নেই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে আবার রাত্রে রান্নাবান্না করবো। রাত্রে রান্নাবান্না হবে ফুলকপি আলু তরকারি আর রুটি। এই যে দেখো, ফুলকপিতে আলু তরকারিটা আমি করব আর রুটিটা বৌদি করবে, সবাই মিলেমিশে একটু করতে হয়, ভালো লাগে। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া মানে রান্নাবান্না করে নিই, রান্নাবান্না করে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আজকের দিনটা এইভাবেই কাটলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা দিনগুলো কেমন কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কী রকম ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব, কিছু কিছু আছে, কিছু কিছু রিকোয়েস্ট আছে সেগুলো রাখা সম্ভব নয়, সেগুলো পারবো না, যেগুলো পারবো সেগুলো অবশ্যই করব। একটু সময় লাগবে, কারণ এখন একটু ব্যস্তই আছি, বুঝতেই পারছো। তো ওই জন্যে প্লিজ এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। তো চলো টাটা, গুড নাইট।